আরও একটি চমৎকার অপশন রয়েছে, ফুট স্টেপ, একদম নতুন নিকেল ভিট সহ একটি ফুট স্টেপ রয়েছে, যার কারণে গাড়ির সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন 2010-এ ওল্ড শেপ এবং নিউ শেপ দুটি ভার্সানই থাকে, কিন্তু আমরা এই গাড়িটি পেয়ে যাচ্ছি নিউ শেপের ভার্সান, একদম অরিজিনাল জাপানিজ এইচআইডি প্রজেকশন হেডলাইট, ব্ল্যাক কালারের গাড়ি, 60 লিটারের সিএনজি সহ 2011 মডেলের গাড়ি, 16-তে রেজিস্ট্রেশন করা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিওতে কয়েকটি গাড়ি দেখাতে চাই। আপনারা অবশ্যই আমাদের ফুল ভিডিওটির সঙ্গেই থাকবেন, তাহলে আপনার পছন্দের গাড়িটি খুব সহজেই পেয়ে যাওয়ার সুযোগ হয়ে যাবে। আর আপনারা জানেন ভিউয়ার্স, সুপারকার বিডি মানেই হচ্ছে গাড়ি সমুদ্র, প্রচুর পরিমাণ গাড়ি থাকে, আপনারা দেখতে পাচ্ছেন একদম কানায় কানায় ভরপুর, হিউজ কালেকশন, প্রচুর পরিমাণ প্রাইভেট কার, মাইক্রোবাস এবং জিপ গাড়ির কালেকশন রয়েছে। তো ভিউয়ার্স, আমি প্রথমে যে গাড়িটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে একটি টয়োটা এলিয়ান গাড়ি, আপনাদের অনেকের কাছে খুব বেশি পছন্দের গাড়ি এবং যথেষ্ট জনপ্রিয় গাড়ি। এটি হচ্ছে ফুললি 100% জি এডিশনের গাড়ি, সামনের গ্লাসটি অরিজিনাল রয়েছে, অরিজিনাল এইচআইডি প্রজেকশন হেডলাইট, এবং যে গাড়িটির যে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদের, এইচআইডি প্রজেকশন, অরিজিনাল জাপানিজ ফিটিংস, বাইরে হচ্ছে ফুললি পার্ল কালারের গাড়ি, 2006-এর মডেল আর 2010 সালে রেজিস্ট্রেশন করা। ভিউস, আমি একটু ভিতরে ভিউটা দেখাবো, কারণ ভিতরটা স্পেশাল ফিটিংস হচ্ছে, ভিতরে হচ্ছে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার, এলিয়েন গাড়িতে বিস্কিট কালার ইন্টেরিয়ার, এটি কিন্তু মানে একদম অস্বাভাবিক একটি ব্যাপার বলা যেতে পারে, কারণ এটি 1000 গাড়িতে হয়তো আপনি 10টা গাড়িতে পাবেন বিস্কিট কালার ইন্টেরিয়ার। সেই স্মার্ট ভিউ, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং উডেন স্টিয়ারিং সহ আমরা পেয়ে যাচ্ছি। ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই, এটি হচ্ছে 2006-এর মডেলের একটি টয়োটা এলিয়ান, 60 লিটারের সিএনজি রয়েছে গাড়িতে, এবং এই গাড়িটির ইঞ্জিন এবং গিয়ার ফুললি নতুন ইনস্টল করা হয়েছে, যার কারণে আপনি একটা নতুনের পারফরমেন্স পেয়ে যাবেন এই টয়োটা এলিয়ান থেকে। 2006-এর মডেলের এলিয়ান, 10-এ রেজিস্ট্রেশন করা, পার্ল কালার, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার, এই চমৎকার কন্ডিশন গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 16,70,000 টাকা। তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে, যতটুকু সম্ভব ট্রাই করব কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য। এখন একটি গাড়ি দেখাবো আপনাদের, এটি হচ্ছে একটি টয়োটা ফিল্ডার গাড়ি, 2011 মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে, যথেষ্ট ফ্রেশ ব্ল্যাক কালারের গাড়ি, জি প্যাকেজের গাড়ি, জি প্যাকেজের গাড়িতে যে ফিটিংসগুলো থাকে সেই ফিটিংস আপনাদেরকে দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করব। পিছনে স্পয়লার সিস্টেম রয়েছে, ব্ল্যাক কালারের সঙ্গে ব্ল্যাক গ্লাস থাকার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, দেখতে পাচ্ছেন পিছনে ওয়েফার সিস্টেম রয়েছে। আমি একটু গাড়িটির ভিতরে ভিউটা দেখাবো, গাড়িটির ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন হ্যান্ড রেস্টের অপশন, এটি যদিও ফোল্ডিং করে রাখা আছে, আপনারা সরাসরি আসলে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। ভিতরের ভিউটা দেখাচ্ছিলাম, একদম চকচকে ফ্রেশ, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা রয়েছে, সাথে রয়েছে এসির প্যানেলটি, টাচ সিস্টেম, এটি হচ্ছে জি এডিশনের একটি চমৎকার অপশন। আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাবো, ফ্রন্টের ভিউটা দেখলে আপনাদের মন ভরে যাবে আমি বলবো, কারণ গাড়িটির সঙ্গে রয়েছে একদম অরিজিনাল জাপানিজ এইচআইডি প্রজেকশন হেডলাইট, ব্ল্যাক কালারের গাড়ি, 60 লিটারের সিএনজি সহ 2011 মডেলের গাড়ি, 16-তে রেজিস্ট্রেশন করা, জি প্যাকেজের এইচআইডি প্রজেকশন সহ এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 15,90,000 টাকা। তবে এই প্রাইসটিও সম্পূর্ণ আলোচনা করা যাবে। এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়োটা রাশ, 2006-এর মডেল আর 2009 সালে রেজিস্ট্রেশন করা, অনেক বেশি স্পেশাল বলবো আমি, কারণ গাড়িটির সামনে এবং পিছনে দুটি হেভি কোয়ালিটির ভিগু বাম্পার ইনস্টল করা রয়েছে। আপনারা জানেন দুটি ভিগু বাম্পার যদি এখন অরিজিনাল ভিগু বাম্পারটি আপনি লাগাতে যান, মিনিমাম 18,000 থেকে 20,000 টাকা কস্টিংয়ের ব্যাপার হয়ে যায়। এবং এই গাড়িটির সঙ্গে আমি একটু সাইড থেকে যদি দেখাই, আরও একটি চমৎকার অপশন রয়েছে, ফুট স্টেপ, একদম নতুন নিকেল ভিট সহ একটি ফুট স্টেপ রয়েছে, যার কারণে গাড়ির সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি গাড়ির গেট আপটা অনেক বেশি ভালো লাগছে। এইচআইডি প্রজেকশন হেডলাইট রয়েছে, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ, ভিতরে যদি আমি আপনাদেরকে বলি, এখানে বড় আকৃতির একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে, যার কারণে গাড়ির সৌন্দর্য অনেক ভালো লাগছে। এবং এখানে এই ফ্যানটি ভাঙা দেখতে পাচ্ছেন, এটি আপনাদের জন্য আমরা নতুন ইনস্টল করে দিব। এছাড়া গাড়িতে আর কোনো জটিলতা নেই, এখানে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম। ভিতরে সিট কভারের ব্যাপারে যদি বলি, একদম নতুন ফিটিং লেদার আপনাদের জন্য ইনস্টল করা হয়েছে, নিচে কার্পেটিংয়ের অপশনও রয়েছে। আমি একটু ফ্রন্ট সাইড থেকে
এই গাড়িটির ভিউ আরো একবার আপনাদেরকে দেখাবো। 2006 এর মডেলের একটি টয়োটা রাশ গাড়ি, 2009 সালে রেজিস্ট্রেশন করা, যথেষ্ট ভালো কোয়ালিটির, ফ্রেশ কন্ডিশনের, অরিজিনাল অকটেন ড্রাইভেন, তেলে চালিত। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 13,90,000 টাকা। তবে এই প্রাইসটিও আমরা আলোচনা করতে পারবো। একটি প্রবক্স গাড়ি দেখাবো যেটি অনেক বেশি জনপ্রিয় বলবো, কারণ আপনারা অনেকেই প্রবক্স খুঁজে থাকেন কিন্তু অ্যাভেলেবেল টাইম পান না, পেলেও দেখা গেছে রেন্টে কারে চালিত এবং কন্ডিশন অত বেশি ভালো হয় না। কিন্তু আমাদের এই গাড়িটি অনেক বেশি ফ্রেশ এবং খুব বেশি কোয়ালিটিফুল একটি গাড়ি বলবো, কারণ গাড়িটির 2011 মডেলের গাড়ি, 15 সালের নভেম্বরে রেজিস্ট্রেশন করা, সিলভার কালারের ফ্রেশ গাড়ি। ভিতরের ভিউটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। আমি একটু দরজার প্যাডটি দেখাবো, একদম চকচকে ফ্রেশ। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো গ্লাস সুইচ, এটি হচ্ছে জিএল গ্রেডের গাড়িতে সামনের দুটি গ্লাসই অটোমেটিক সিস্টেম থাকে, সেই অটোমেটিক সিস্টেমের সুইচ দেখালাম। সাথে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা রয়েছে এবং ইন্টেরিয়ারটা চমৎকার, অনেক ফ্রেশ, দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি দেখছেন। ফ্রন্ট সাইড থেকে আরও একবার দেখাবো। গাড়িটিতে রয়েছে অনেক বড় আকৃতির একটি এলপি সিএনজি সিলিন্ডার অপশন, 2011 মডেল, 1500 সিসি, 15-তে রেজিস্ট্রেশন করা, সিএনজি সহ জিএল গ্রেডের একটি প্রবক্স দেখাচ্ছিলাম। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 10,50,000 টাকা, তবে প্রাইসটি আমরা আলোচনা করতে পারবো। এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি এলিয়ান গাড়ি, 2010 মডেল, 13 সালের রেজিস্ট্রেশন করা, যথেষ্ট কোয়ালিটিফুল, রেড ওয়াইন কালার, ভিতরে বিস্কিট কালার। ব্যাক সাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন, আমি যদি একটু ভিতরটা দেখাই, দেখছিলেন বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি এলিয়ান, নিউ শেপ, 2010 গাড়ি। আমি একটু ফ্রন্টের দরজাটি খুলে ভিতরটা দেখাই, চকচকে ফ্রেশ ইন্টেরিয়ার, বিস্কিট কালার হওয়াতে গাড়ির সৌন্দর্য অনেক বেড়েছে এবং পুশ স্টার্টের অপশনও গাড়ির সঙ্গে রয়েছে। আমি একটু ফ্রন্ট সাইড থেকে দেখাবো। আপনারা জানেন 2010 ওল্ড শেপ এবং নিউ শেপ দুটি ভার্সানই থাকে, কিন্তু আমরা এই গাড়ি পেয়ে যাচ্ছি নিউ শেপের ভার্সান, অনেক ভালো গ্রেডের, সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই, অকটেন ড্রাইভেন, একটি ফ্রেশ এলিয়ান দেখাচ্ছিলাম। ভিউস আমি একটু ব্যাক সাইডের ভিউটা আরও একবার দেখাবো, কারণ ফ্রন্টে কিন্তু আমরা যেটা দেখলাম একটু অন্ধকার, কারণ লাইটিংয়ের ক্রাইসিস রয়েছে। আমি একটু ব্যাক সাইড থেকে আরও একবার দেখাই। রেড ওয়াইন কালার, অনেক দামি কালার, 2010 মডেলের গাড়ি, 13 সালের রেজিস্ট্রেশন করা, পুশ স্টার্ট। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 21,90,000 টাকা, তবে এই প্রাইসটিও আলোচনা করা যাবে, যতটুকু সম্ভব আমরা ট্রাই করব কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য। আর ভিউয়ার্স, আপনারা সরাসরি আমাদের সুপারকারে আসার চেষ্টা করবেন, তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজেই পাওয়ার সুযোগ হয়ে যাবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।